কিছুক্ষণ আগেই আমরা কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখে নিলাম। হ্যাঁ, খুবই মানে মারাত্মক অ্যাকশন সিকোয়েন্স, যেটা আপনারা একদমই ট্রাই করবেন না। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দি বেস্ট। 24/7 তাজা সমাচার কে পাঠকো কে লিয়ে মেরি তরফ সে হার্দিক শুভকামনায়। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দিস ইজ মধুর ভান্ডারকর এন্ড আপ দেখ রে হো 24/7 তাজা সমাচার। বেস্ট উইশেস। সঞ্জয় সুর পরিচালিত ছবি ফার্স্ট লাভের শুট চলছে, হ্যাঁ, DBW ইটভাটাতে, এবং সঞ্জয়বাবু আমাদের সাথে আজকে উপস্থিত। কিছুক্ষণ আগেই আমরা কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখে নিলাম। হ্যাঁ, খুবই মানে মারাত্মক অ্যাকশন সিকোয়েন্স, যেটা আপনারা একদমই ট্রাই করবেন না। এবার আসবো ছবির ব্যাপারে। সঞ্জয়বাবু, প্রথমে তো আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। প্রথমে তো আমি জিজ্ঞেস করবো যে সঞ্জয়বাবু, আপনি যে এই সিনেমার পরিকল্পনাটা করেছেন ফার্স্ট লাভ, এর ব্যাপারে আমাদের একটু জানান। তো আমার স্বপ্ন ছিল একজন বড় আর্টিস্ট হব, কিন্তু সেই সুযোগ আমাদের হয়নি, ঠিক আছে। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের একটা টিম আছে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা শর্ট ভিডিও করব। ওই ইচ্ছাতে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম। তো ওই চ্যানেলটা বেশি পুরনো না, নতুন চ্যানেল একদম। চ্যানেলের নাম সঞ্জয় সুর, ঠিক আছে। আমরা আমাদের আর্টিস্ট নিয়ে কাজ করি, এই যে আমাদের আর্টিস্টরা। আমরা ডেকে নেবো এক এক করে। প্রথমে আপনি বলুন যে মানে ফার্স্ট লাভ সিনেমার গল্পটা কিভাবে যাচ্ছে? গল্পটা একটা রোমান্টিক ভিডিও, এটা রোমান্টিক গল্প, অ্যাকশনও আছে, ঠিক আছে। এখানে যে অ্যান্টি হিরো আছে, ঠিক আছে, ওনার একটা মার্ডার করবে, তারপর যে হিরো থাকবে পাগল হয়ে যাবে। এটা লাভ স্টোরি গল্প, আপনারা দেখুন সবাই, আশা করি ভালো লাগবে। আমরা জানতে চাইবো কারা কারা এখানে অভিনয় করছে। এখানে যে অমিত ঘোষ আছে, কার্তিকদা আছে, রাজুদা আছে, আমাদের একজন নতুন নায়িকা আছে, ফার্স্ট কাজ করছে এই লাভ স্টোরিতে, নায়িকাও আছে আমাদের এখানে। আমরা এই মুহূর্তে অমিত বাবুকে পেয়ে গেছি। অমিত বাবু এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এই ছবিতে। অমিত দা, আপনার চরিত্র সম্বন্ধে একটু আমাদের জানা। আমার চরিত্র, আমি এতে সঞ্জয় দা এই চরিত্রটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি এখানে একটি নেগেটিভ চরিত্র অভিনয় করছি, বড়লোক বাবার ছেলে, যা চাই তাই পাই, এবং একটি মেয়েকে আমি ভালোবাসি, আমার বিয়ে ঠিক হয়, সেখানে সঞ্জয়দার সঙ্গে তার প্রেম হয় এবং তার থেকে কেড়ে নিয়ে আমি তাকে বিয়ে করি, এটাই আমার নেগেটিভ ক্যারেক্টার। কেমন লাগছে? খুব দুর্ধর্ষ, ভালো লাগে, অসাধারণ। এই ক্যারেক্টারটা পেয়ে আমি খুব খুশি, এবং সঞ্জয়দাকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবার আমরা কার্তিক বাবুর সাথে কথা বলে নেবো। কার্তিকদা, দেখলাম ভালোই স্টান্ট ফান করছো তুমি, কিভাবে এনজয় করছো, মানে কেমন লাগছে? প্রথমে চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ, আর আমাদের এই গ্রুপটাকে অজস্র ধন্যবাদ। আমি এই সঞ্জয়বাবুর চ্যানেলে কাজ করে খুবই আনন্দিত। তা এই চ্যানেলে আমার মেন ক্যারেক্টার হচ্ছে ভিলেন, মানে সঞ্জয়দাকে মার্ডার করার জন্য আমাকে এই কাজটা দেয়, তাই সেই চরিত্রে আমি আছি। আশফাককে পেয়ে গেছি আমরা। আশফাক এখানে একটা ভিলেনের চরিত্রে অভিনয় করছে এই ছবিতে। আশফাক, একটু বলো যে তুমি তো এই মানে একটু আগে একটু কিছু স্টান্ট করলে, কিরকম লাগছে? আমি ওই টিউ স্টান্ট, আমাকে সঞ্জয় দা ডেকেছিল কি তুমি একটু টিউ স্টান্ট করো, আমি বললাম কি আমি টিউ স্টান্ট করব। এই ছবির নায়িকা শ্রাবন্তী আমাদের সাথে উপস্থিত। শ্রাবন্তী, তোমার চরিত্র বিষয়ে আমাদের একটু জানাও। নমস্কার, আমি শ্রাবন্তী। আমাকে সঞ্জয় দা প্রথম বললো, বাট আমি বিষয়টা এখনই সব বলতে চাইছি না, বললে তো সবকিছু মিস্ট্রি সবকিছু বেরিয়ে যাবে না। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে।
আর শেষমেশ আমরা এসকে রাজুকে পেয়ে গেছি। এসকে রাজু এখানে কি করছে উনি নিজেই জানাবেন। ভালো লাগছে আমাদের সঞ্জয়দার কাছে সঙ্গে কাজ করছি, আমাদের প্রচন্ড ভালো লাগছে। এই কাজের গল্পটা খুবই সুন্দর। আমরা একজন জুনিয়র আর্টিস্টকে পেয়ে গেছি, সৌম্যজিৎ দত্তকে। সৌম্যজিৎ এখানে কাজ করছে এই ছবিতে, তাই তো? সৌম্যজিৎ, তোমার চরিত্র সম্বন্ধে একটু বলো, তুমি কি কাজ করতে চলেছো বা কি কাজ করেছো? আমি হলাম হিরোর ভাই। আচ্ছা, এটাই করছি। তুমি কি অভিনয় শিখেছো নাকি না প্রথমবার? আমি আগে একটা চ্যানেলে কাজ করতাম, ওই চ্যানেলে আগে কয়েকটা ভিডিও করেছি, তারপরে এখন এনাকে নতুন পেলাম, ওই তো এখন করছি ওনার কাছে। খুব ভালো। আর শেষমেশ আমরা আসবো সঞ্জয় বাবুর নিজস্ব একটি চ্যানেল রয়েছে সঞ্জয় সুর বলে, যেখানে আপনি এই বিভৎস স্টান্ট ফান্ডগুলো দেখতে পাবেন। এবং সঞ্জয় যে ছবিগুলো অলরেডি করে ফেলেছে এবং সঞ্জয় বাবু যে ছবিগুলো আসতে চলেছে সেই সব ক্লিপিংস সঞ্জয় বাবুর চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আর আমি চাইবো যে মানে সঞ্জয় বাবু মানে এত যে পরিশ্রম করছেন, নিজেই গল্প লেখেন, নিজেই ডিরেকশন দেন এবং নিজেই অভিনয় করেন প্রত্যেকটি ছবিতে, এই যে ওনার মানে প্রচেষ্টা, এটাকে আপনারা সাপোর্ট করুন। আমার যারা যারা সাবস্ক্রাইবার আছে আমি চাইবো যে ওনার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঞ্জয় বাবু আরো ডিটেইলস আপনাদের বলবে, সঞ্জয় একটু বলে দাও। আমাদের চ্যানেলটার নাম সঞ্জয় সুর। ঠিক আছে, আপনারা লাইক সাবস্ক্রাইব করুন, আমাদেরকে আমাকে সাপোর্ট করুন, এটাই চাই। আমি ডিটেইলসটা দিয়ে দেবো, আপনারা প্লিজ ওটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন সঞ্জয়বাবুর আগামী দিনে কী কী কাজ আসছে। ধন্যবাদ। Exclusive jewelry collection, DTC London dwara best showroom award winner, RR Agarwal Jewelers, Kolkata Jaipur ke baad ab Rourkela mein bhi, RR Agarwal Jewelers, rishta bharose ka. 24/7 taaza samachar e sokol darshokder ke amar pokkho theke onek onek shubhechha.